আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি। চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি। প্রিয় দর্শক, আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম জ্যাস্টন, বাংলায় লেখা আছে জ্যাস্টন, ইংলিশে লেখা আছে জ্যাস্টন, জ্যাস্টন, ভালো করে খেয়াল করুন, জ্যাস্টন, জ্যাস্টন। এই জ্যাস্টন প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ, মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক। এটি ইউনানি মেডিসিন, সম্পূর্ণ লতাপাতা, গাছগাছড়া, গাছের সালবাকর, শিকড়মূল, ফলমূল দিয়ে, গাছের রসকস দিয়ে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, সম্পূর্ণ হার্বস দিয়ে মেডিসিনটি প্রস্তুতকারক। কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আলহামদুলিল্লাহ, এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে, মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে, কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেক ভাই বোনেরা, অনেক বাবা মায়েরা অনেকেই অনুরোধ করেছে যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য, গাল চাপা ভেঙে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, দেখতে ভালো দেখা যায় না, খাবারের রুচি নেই, মন মেজাজ ভালো লাগে না, অনেক ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, বিভিন্ন রকমের মেডিসিন খেয়েছি, কোনো উপকার পাচ্ছি না, বা যতদিন খাই ততদিন উপকার পাই, খাওয়া শেষ উপকারও শেষ। তাদেরকে বলবো যে কোনো ট্যাবলেট ক্যাপসুল না খেয়ে আপনারা এই সিরাপটি সেবন করুন, ইনশাল্লাহ আপনি মুখের রুচি বৃদ্ধি পাবে। এটি সম্পূর্ণ ফলমূল দিয়ে, এই জ্যাস্টন, জ্যাস্টন ঔষধটি, মেডিসিনটি সম্পূর্ণ ফলমূলের রসকস দিয়ে বানানো, তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি আপনি যদি 3 মাস, 6 মাস, 1 বছরও সেবন করেন, কোনো সাইড এফেক্ট নেই। 12 বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা সেবন করতে পারে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, ইনশাল্লাহ। এটি আমি নিজে দীর্ঘদিন, আজ থেকে 15 বছরের ঊর্ধ্বে সময় আমি দিয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নাই কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। আপনারা এখানে অবগত থাকেন যে এই মেডিসিনটি মূলত মুখের রুচি বৃদ্ধি করে। মুখের রুচি যখন আপনার বাড়বে, সেটি বৃদ্ধ হোক, বাচ্চা হোক, তবে আমরা বাচ্চা বলতে 12 বছরের নিচে কাউকে দেই না, 12 বছরের নিচে যারা তারা হলো শিশু, তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টর দেখানোর পরেই মেডিসিন সেবন করানো উচিত। তাই আমরা 12 বছরের ঊর্ধ্বে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত খেতে পারবে। অনেক বাবা মায়েরা খেতে পারে না, রুচি হয় না, মূলত আপনারা এই মেডিসিনটি তাদেরকে দিবেন, ইনশাল্লাহ। 12 বছরের ঊর্ধ্ব থেকে যে কোনো বয়সের পেশেন্টরা এই মেডিসিনটি খেলে মুখের রুচি বৃদ্ধি পাবে। মুখের রুচি বৃদ্ধি পেলে আপনি একটু ভালো ভালো খাবার খাবেন, যেমন আপেল, আঙ্গুর, তিনবেলা যে খাবার আমাদের বাঙালিদের যে খাবার, তিনবেলা ভাত মাছ যেটা, রুটি ভাত আছে, সেটা তো খাবেনই। এরপরে যখন ক্ষুধা লাগবে আপনি আপেল, আঙ্গুর, মালটা, কমলা, ছানা, আনার, দুধ, কলা, ডিম, শাক সবজি একটু বেশি পরিমাণে খাবেন, তখন আপনার শরীরে রক্তকোষ্ঠ হবে, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন সব উপাদানগুলো যখন আপনার শরীরে সংগ্রহ করতে পারবে, তখন আপনার যে স্বাস্থ্যটা হবে সে স্বাস্থ্যটা আর ভাঙবে না মৃত্যুর আগ পর্যন্ত, ইনশাল্লাহ। তাই মূলত এটা কোনো মোটা হওয়ার ঔষধ না, এটা খেলে আপনার স্বাস্থ্যটা ভালো হবে, মুখের রুচিটা বৃদ্ধি পাবে,
মন মেজাজ ভালো থাকবে, খাবারের রুচি আসবে, যেটা খাবেন সেটা ভালো লাগবে, তখন আপনি একটু ভালো মন্দ খাবেন, একটু বাড়তি খাবেন। খাবার থেকে আপনার যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন যে উপাদানগুলো সংগ্রহ হবে যে শাকসবজি ফলমূল থেকে, সেগুলো আপনার স্বাস্থ্যটাকে বৃদ্ধি করবে, ওই স্বাস্থ্যটা আর ভাঙবে না। আর যেটা সরাসরি মোটা হওয়ার ঔষধ, সেটা ঔষধে মোটা হয়ে গেলে ওই স্বাস্থ্য জিন্দগিতে টিকানো যাবে না। তাই বলবো অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই মেডিসিনটি সেবন করবেন। তবে এখানেও অবগত থাকেন যে এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জ্যাস্টন নামে হাজারো রকমের সিরাপ ট্যাবলেট ক্যাপসুল রয়েছে, তাই আপনারা অরিজিনালটা ক্রয় করতে হবে। অরিজিনাল জ্যাস্টন তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ পাবেন কোথায়? তাজ কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই, এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাবেন। তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ দেখে ক্রয় করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন, কারণ এটি তো লিকুইড পানি জাতীয় ঔষধ, এটা কুরিয়ার করা সম্ভব না। তাই আপনারা যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন, অথবা ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো ঢাকা এবং ঢাকার আশেপাশে পাওয়া যাবে তাদের থেকে সংগ্রহ করবেন। তবে মনে রাখবেন অরিজিনালটা ক্রয় করতে হবে, আমাদের প্রিয় মাতৃভূমি নকলে ছয় লাভ, তাই নকল হইতে সাবধান। অরিজিনালটা ক্রয় করতে পারলে, অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।